সরকারি কর্মীরা সুজাতা মঞ্চে একত্রিত হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। শারীরিক দিক থেকে তারা অসুস্থ হয়ে পড়লেও মানসিক দিক থেকে এখনো শক্ত রয়েছেন বলে দাবি সংগঠনের সদস্যদের। সরকারি কর্মীদের ন্যায্য পাওনা মেটাতে হবেই, এটা সিলমোহর দিয়েছে আদালত। অথচ সরকার সেদিকে ভ্রূক্ষেপ না করে পিঠ বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। রাজ্যে এমপি এমএলএদের মাসহারা বেড়েছে, কিন্তু সরকারি কর্মীদের ডিএ কেন্দ্রীয় হারে বাড়ানো হলো না কেন, প্রশ্ন তুলেছেন তারা। আমাদের দাবি অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রাপ্য দিন থেকে দিতে হবে, সমস্ত ডিএ দিতে হবে। 3% ডিএ সরকার ঘোষণা করেছে, আমরা এতে কিন্তু খুশি নয়। 3% ডিএ তো আমাদের বকেয়া না, আমাদের বকেয়া ভারতবর্ষের অন্যান্য রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরাই ডিএ পাচ্ছে, কিন্তু আমরা বারবার বঞ্চিত হব কেন? এটা আমাদের অধিকার, যেখানে আমাদের উচ্চ আদালত আমাদের এই রাইট দিয়েছে গণতান্ত্রিক দেশে, সেই অধিকারের জন্যই আমরা লড়াই করছি। সর্বাত্মক সফল হবে, কারণ বঞ্চনাটা বহু বছরের, আর যারা রাস্তায় বসে আছে চাকরির জন্য তাদেরও বঞ্চনাটা অনেক দিনের, ফলে এটা সর্বাত্মক সফল হবে। এবার দেখা যাক উনি কী করেন, আন্দোলন যেরকম চলছে সেরকমই চলবে। অনশন 11 দিন হয়ে গেল, এটা তো একটা কঠিন ব্যাপার, তবে শারীরিকভাবে কঠিন হলেও মানসিকভাবে ওদের কোনো দুর্বলতা নেই, ওরা চালাবে। কিন্তু এটা করতে গিয়ে যদি কোনো মিসআপ হয়, সে দায়িত্ব থাকবে পুরোপুরি প্রশাসনের, সরকারের, যে যাই বলুক। ওই একজন বলেছেন উত্তরবঙ্গের 21-22 না আসলে 23-এও আসতে হবে না। আরে 23-এ আমরা কি করবো না কেন, আপনি কি বলবেন? আপনি তো আবার অন্য কেউ ক্ষমতায় এলে সে জামা বদলে আবার চলে যাবেন সেখানে, আপনার সঙ্গে আমাদের তুলনা? আমাদের ঘাড়ের উপর একটা সিট দাঁড়া আছে, আপনার আছে? পশ্চিমবঙ্গে দার্জিলিং থেকে কাকদ্বীপ অবধি সর্বাত্মক কর্মবিরতি হচ্ছে, কোচবিহার থেকে বসিরহাট সর্বত্র কর্মবিরতি হচ্ছে, সকাল থেকেই শুরু হয়ে গেছে। এবং সরকার ভয় পেয়ে গিয়ে ওই সব ভুলভাল সার্কুলার জারি করেছিল, আমরা তার বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছি। কর্মচারীরা সাহসী এবং তারা সেই সাহস দেখাচ্ছেন, তারা আর বাধ মানবেন না, কোনো বাধা তারা মানবেন না। এই কর্মবিরতি 48 ঘন্টা সর্বাত্মক হবে, সরকার যদি দাবি না মানে আগামী দিনে লাগাতার কর্মবিরতি হবে, এবং যদি কোনো সরকার কোনো অ্যাকশান নিতে যায় তাহলে তার বিরুদ্ধে যৌথ সংগ্রামী মঞ্চ সেই কর্মচারীদের যাতে তাদের ওপরে যাতে কোনো অত্যাচার অবিচার না নামে, সেইটা যৌথ সংগ্রামী মঞ্চ তাদের নিশ্চিত করছে যে এই নিয়ে তাদের ভয়ের কিছু নেই, তারা লাগাতার কর্মবিরতি চালিয়ে যান। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা 48 ঘন্টার পূর্ণ কর্মবিরতির ডাকে আজ রাজ্যব্যাপী সর্বত্র সফলভাবে পালিত হয়েছে, আগামীকালও তাদের এই আন্দোলন চলবে। সরকার নির্দেশিকা জারি করলেও তারা চুপ করে বসে নেই, আইনি নোটিশ জারি করেছেন বলে দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। ভয় দেখিয়ে সরকারি কর্মীদের দমানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। পাশাপাশি 20 ও 21 ফেব্রুয়ারি পূর্ণ কর্মবিরতির ডাককে কটাক্ষ করে উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন 20 ও 21 অফিসে না এলে 22-এ ঘরেই থাকুন। এবার এই পরিপ্রেক্ষিতে সংগ্রামী যৌথ মঞ্চের এক সদস্য দাবি করেছেন, উদয়ন গুহ স্বার্থ চরিতার্থ করার জন্য দল বদলাতে পারেন, কিন্তু সরকারি কর্মীদের কোনো বদল ঘটবে না, তারা তাদের হক আদায় করেই ছাড়বেন। শেষমেশ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। ছেলে বললো ললি পর তিন পারবেন, ধপে চপ মানছি না মানবো না, মানছি না মানবো।